তো আমরা আজকে এই যে মিটিং প্রেস মিট যে আমরা যে ডাকা হয়েছিল কারণ এই কি কালকে একটু বিজেপি একটু সব ডিভিশন ভিত্তিক একটু জুলুস জেলা ভিত্তিক একটু জুলুস করেছিল আসানসোলে। এই জুলুসের মধ্যে যা আসানসোলে যে লোকসভা এমপি কিছু লোককে হাতে ঝান্ডা দেখে বলেছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন হয়েছে, দুর্গাপুরে নাম দিয়েছিল, দুর্গাপুর থেকে এইসব তৃণমূলে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন্ট হয়েছে। আমরা যাকে কাউন্টার করছি তৃণমূলের পক্ষ থেকে কই লোক জয়েন্ট এখন পর্যন্ত হয়নি আর তৃণমূল থেকে কই বিজেপিতে যাবে না, ইয়েটু অপপ্রচার মিডিয়াতে বেনে থাকার জন্য যে এমপি নিজে পলিসিতে এইসব কথা বলছেন তৃণমূলে কই লোক বিজেপিতে জয়েন্ট হয়নি। আর সেকেন্ড আগামী 30 তারিখ আসানসোলে একটু সেন্ট্রাল জুলুস হবে, এই জুলুস আশ্রমূর থেকে শুরু হবে বিকেলে 4টার সময় বাস স্ট্যান্ডে সমাপ্ত হবে। এই জুলুসের লিডারশিপে থাকবেন আসানসোলে থেকে মন্ত্রী আসানসোলের সিনিয়র নেতা সরজিও মালেদা, সঙ্গে এডিডিএ চেয়ারম্যান মেয়র বিধায়ক উজ্জ্বলদা আর বিধায়ক বিধান উপাধ্যায় কাউন্সিলর প্রত্যেক ব্লক নেতৃত্ব আর সাগর সংগঠনের জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব সবাই মিছিলের মধ্যে থাকবে। মিছিলের এজেন্ডা থাকবে 21 জুলাই মামদাদি ডাকে কলকাতা চলো সেই স্মরণে এই 21 জুলাই এজেন্ডা থাকবে, যার সঙ্গে যে এখন সে কেন্দ্রীয় গভর্নমেন্টে যে মহঙ্গাই চলছেন পেট্রোল ডিজেলের দামে প্রতিবাদে যার সঙ্গে 21 জুলাই এজেন্ডাতে এই জুলুস স্টার্ট হবে আজ গির্জা আশ্রম মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আগামী 30 তারিখ বিকেলে 4টার সময়। আর একটু কথা মেন করে বলতে চাই, কিছু কিছু মিডিয়াতে দেখছেন আপনার নিচেই লোকসভা ক্যান্ডিডেটের নাম ডিক্লেয়ার করে দিচ্ছে, চিত্র সংবাদ তৃণমূল কংগ্রেস কে আপনাকে বলছেন তৃণমূল কংগ্রেসে অমুক ক্যান্ডিডেট হবে লোকসভাতে, পার্টি বিচার করবে, পার্টি নেত্রী আছে মমতা ব্যানার্জি, যাকে ক্যান্ডিডেট করবে লোকসভা যে লিডারশিপ আছেন যে জনপ্রতিনিধি আছেন সবাই যাকে স্বাগত করবে, এই ছেড়ে পার্টি মতে কই বিভ্রান্ত সৃষ্টি করবে না, কাউর না কাউর নাম দেখে আগে কাউর নাম কই দিয়েছে তো যার নাম আপনি দেবেন, আমি এই বলছি না আপনাকে লিখার অধিকার নেই, লিখার 100% অধিকার আছে, আর যার মধ্যে একটু পার্টি বলে আমি এই যে টাফ সিট আছে আমলোক এই সিট জিততে চাই, যার মধ্যে একটু বিভ্রান্ত আপনার সবাই মিলে সৃষ্টি করবে না তৃণমূলের মতে অমুক ক্যান্ডিডেট হচ্ছে অমুক ক্যান্ডিডেট হচ্ছে, ক্যান্ডিডেট যে হবে মমতা ব্যানার্জি যাকে ক্যান্ডিডেট করবে তৃণমূল কংগ্রেসের সবাই মিলে যাকে স্বাগত করবে যাকে জিদার জন্য মাঠে নামিয়ে পড়বে, ঠিক আছে। আমার এই লোকসভা জিদার মেইন টার্গেট আমার আসানসোল যে লোকসভা 2014 আমরা হারিয়ে গিয়েছিল এই লোকসভা 2019 জিততে হবে, এই জন্য আমরা সবাই একসঙ্গে মিলিয়ে আমরা দায়ী একসঙ্গে মিলিয়ে দায়িত্ব নিয়েছেন এই লোকসভা জিতাব বলে। আর আগামী 30 তারিখে যে জুলুস আছে সেন্ট্রাল জুলুস, এই জুলুস হবে জেলা তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে, আর যার দায়িত্ব আমি আমার জেলা জেনারেল সেক্রেটারি MIC অভিজিৎ ঘটককে দিয়েছেন, আর এই জুলুস এই যার দায়িত্বতে অভিজিৎ ঘটক আছেন আমার পাশে বসে আছেন প্রচুর, ও অর্গানাইজ করবে আমরা সবাই মিলে ইসকো সাথ দেব, যার সঙ্গে মেয়র জিতেন্দ্র তিওয়ারি মন্ত্রী মালাইদা এডিডিএ চেয়ারম্যান প্রত্যেক বিধায়ক সঙ্গে থাকবে উজ্জ্বলদা থেকে শুরু করে বিধান থেকে শুরু করে সবাই থাকবে, আর এই বলার জন্য আজকে এই মিটিং আমি ডাকিয়েছি। আর কিছু বলা আছে বলো কিছু বলা আছে চিত্র সংবাদ বিজেপির যে কর্মসূচি ছিল এই কর্মসূচি আসানসোলের মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা যেভাবে মিথ্যা অপপ্রচার করছে যে তাদের দলে ডেকে তৃণমূল থেকে লোকজন
যোগদান করেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তৃণমূল কংগ্রেস ছেড়ে একজনও কেউ বিজেপিতে যায়নি। তাছাড়া অন্যান্য রাজ্য থেকে ভাড়া করে লোক নিয়ে এসে আসানসোলে যে মিছিল বা মিটিং করছে, এতে মানুষকে বিজেপির দিকে মানে কোনো আকর্ষিত করা যাবে না। কারণ মানুষ, আসানসোলের মানুষ যেভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে, যে দাম বৃদ্ধি হচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, এছাড়াও যে ডিমনিটাইজেশন থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে যেভাবে ব্যবসার ক্ষতি হয়েছে আসানসোলের ব্যবসায়ীদের, আসানসোলের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 2019 সালে আসানসোল থেকে বিজেপির যে প্রার্থী থাকবে তাকে মানে লাখাধিক ভোটে হারানোর জন্য। সুতরাং বিজেপির যে মিথ্যা প্রচার বা চক্রান্ত যেটা তারা করতে চাইছে, যে আসানসোলের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমি মনে করি যে এতে কোনো লাভ হবে না। এবং আগামী দিনে 30 তারিখ যে আমাদের র্যালি হবে, যে র্যালির পরে আমাদের একটি সভা হবে ছোটো 21 জুলাইয়ের প্রস্তুতি হিসাবে, আমরা আসানসোলের আপামর জনগণকে অনুরোধ করছি যে তারা আমাদের সঙ্গে এই র্যালিতে থাকুক। আমরা আমাদের দলীয় কর্মসূচি, দলের যারা নেতা আছে, সমর্থক আছে, তারা তো থাকবেই, আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি। দাদা, আমাদের জেলা প্রেসিডেন্ট যেভাবে দায়িত্ব দিচ্ছেন, আর দিদি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে জেলার সাথে একসাথে করে কাজ করতে হবে, পশ্চিম বর্ধমান জেলা বোধ হয় একমাত্র জেলা যেখানে আমরা সবাই একসাথেই কাজ করি, সমস্ত শাখা সংগঠন সাথে আমরা যেভাবে মাদার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সাহায্য পাই বা বাকি সবার, সমস্ত এমএলএ মন্ত্রী সবার সাহায্য নিয়ে আমরা খুব ভালোভাবেই পশ্চিম বর্ধমানের লিঙ্কটাকে চালাচ্ছি। এবং 21 জুলাই যেহেতু আমাদের উপর দায়িত্ব থাকে কিছুটা করার, তার জন্য আমরা 30 তারিখের মিছিল তো আমাদের হচ্ছেই, তার সাথে গত আগামীকাল আমরা আসানসোল সাব ডিভিশনের একটা যুবর যে কমিটি আছে সেই কমিটিটাকে নিয়ে, আর দুর্গাপুরের একটা কমিটি আছে ওটা মঙ্গলবার দিন বুধবার দিন তো ওখানে কিছু মিটিং ডাকছি, 30 তারিখের এই মিছিলটা যাতে আরও ভালো করতে পারি আমরা সবাইকে সামনে রেখে এই মিছিলটাও হবে। সাথে সাথে বিজেপি যে জনস্বার্থ বিরোধী নীতিগুলো নিচ্ছে তার বিরুদ্ধেও আমাদের স্লোগান যেরকম ছিল সেরকমই থাকবে, একসাথে দুটোকে নিয়ে আমরা 21 জুলাইয়ের যে 21 জুলাইয়ের সমর্থনে যে কাল প্রতিবাদ সভা বা মিছিল দুটোকেই আমরা সাকসেস করব। এবং অভিজিৎদা যেমন বললেন, দাদা যেমন বললেন, দাশুদা যেমন বললেন, যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা না, আমরা মনে করছি যে আসানসোলের গোটা আসানসোল দুর্গাপুর এই সমস্ত জেলা থেকে সাধারণ মানুষও কিন্তু আমাদের সাথে সেদিনকে পায়ে পা মেলে না। কেননা বাইরের জেলা থেকে লোক এনে মিছিল আমরা করি না, আমাদের নিজেদের লোকরা এবং আসানসোলবাসী আমাদের সাথে থাকে।